বউদি একটু শুনবেন। বলুন। রিদিবাউকে একটু ডেকে দেবেন, দরকার ছিল। আপনি কে? আমাদের হ্যান্ডসের সঙ্গে উনি ফাংশনে গান প্র্যাকটিস করবেন, কদিন ধরে প্র্যাকটিসও করছেন, তাই ওনার সঙ্গে আমাদের দরকার আছে। প্র্যাকটিস চলছে মানে? রাজা কি গানের রিহার্সাল শুরু করে দিয়েছে? হ্যাঁ, দু তিন দিন হলো প্র্যাকটিস করছেন, আজও প্র্যাকটিস করার কথা। কি জানেন, হঠাৎ আমাদের একটা ফাংশন পড়ে গেছে, তাই আমরা আজকে প্র্যাকটিস করাতে পারবো না। কাল উনি যখন টাইম দেবেন তখন রাজি আছি। ঠিক আছে, আমি বাড়ির সবাইকে খবর দিচ্ছি, যা বলার ওনারা এসেই বলবে। ঠিক আছে। মা, রুমি, দুষ্টু, দীপু, তোমরা একটু এই ঘরে এসো না। কি হলো মেজো বৌমা, ডাকছো কেন? ওই তো ম্যাডাম এসে গেছেন, সরি আজকে না আমরা রিহার্সাল করতে পারছি না, কালকে যদি কাইন্ডলি একটু রিদ্ধিবাবুকে নিয়ে আসেন। দাঁড়ান দাঁড়ান, কিসের রিহার্সাল? মা, রাজা গান যাদের সঙ্গে প্র্যাকটিস করছে উনি তাদেরই লোক। জানেন বৌদি, আপনাদের তো কোনো ফোন নাম্বার আমার কাছে ছিল না, তাই অনেক খুঁজে খুঁজে আসতে হলো। আজকে আসি বৌদি, কালকে রিহার্সালে দেখা হবে। নমস্কার। তার মানে ডাক্তারবাবু কাল যেটা বললেন সেটা 100% কারেক্ট। দুষ্টু আমাদের সবাইকে মিথ্যে কথা বলে রাজাকে বাইরে নিয়ে গিয়ে গানের রিহার্সাল করে। এটা পুরোপুরি রাজার ইচ্ছের বিরুদ্ধে, ওই জন্য ছেলেটার শরীরের উপর একটা স্ট্রেস পড়ে আর ব্রেনেও একটা প্রেশার পড়ে। অবশ্য ওর মগজের মধ্যে তো অনবরত একটা যুদ্ধ চলছে। তার মানে ডাক্তারবাবু কালকে ঠিকই বলেছে। এত দূর তুমি চলে গেছো দুষ্টু। হ্যাঁ, আমার ছেলেটার কতখানি ক্ষতি হবে না হবে সেটা না ভেবে যা খুশি।